এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর, যেখানে কিন্তু উপনির্বাচনের আগেই বিশাল বড় ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বহু নেতাকর্মী এবার হঠাৎ করেই বেসুরো হয়ে গেলেন। এবার তৃণমূলের 500টি সংখ্যালঘুর পরিবার ও 2 সাংসদ তৃণমূল ছাড়তে চলেছেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। যেখানে এবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তা তৃণমূল কংগ্রেস। বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে সব বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। উপনির্বাচনের আগেই বিশাল ভাঙনের মুখে বর্তমান পশ্চিমবঙ্গের সরকার দল তথা তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে এবার তৃণমূলের 500টি সংখ্যালঘুর পরিবার ও 2 সাংসদ এবার তৃণমূল ছেড়ে নাম লাগাচ্ছেন বিজেপিতে, শুধু সময়ের অপেক্ষা। কারণ এই নেতাদের দাবি যে তৃণমূল কংগ্রেস একটি সাম্প্রদায়িক দল, যেভাবে প্রতিটা জেলায় জেলায় হিংসা ছড়িয়েছে তার বিরুদ্ধে এবার আমরা জবাব দেব, এমনটাই তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন এবার সংখ্যালঘুর 500টি পরিবার ও তৃণমূলের 2 সাংসদ। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, এদেরকে কি বিজেপিতে নেওয়া উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।